আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ অপু বিশ্বাস ও আব্রাহামের ঈদ কেটেছে ঘরের ভেতর বেশিরভাগ সময় তারা সতর্কতার কথা ভেবে বাড়িতে ছিলেন রান্ন ও ব্যায়ামের পাশাপাশি টেলিভিশনের কিছু অনুষ্ঠান দেখেছেন অপুবিশ্বাস বাসার বাইরে রাস্তায় ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটিও করেছেন ছুটি শেষে শুরু করবেন নতুন সিনেমার কাজ সেই কাজের প্রস্তুতি নিচ্ছেন অপু অপু জানান করোনার কারণে বেশ কিছু কাজ পিছিয়ে যাচ্ছে তবু সংক্রমণ পরিস্থিতি বুঝে শুটিং করতে চান তিনি ঈদের স্বাস্থ্যবিধি মেনে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন অপু বিশ্বাস সেসব অনুষ্ঠান ঈদের সাত দিনের আয়োজনে সময় টিভি বাংলা টিভি সহ আরও কিছু টেলিভিশনে দেখানো হবে অপু আরও বলেন ঈদ মানেই সবার আগে নাতির কথা ভাবতেন তার মা শেফালি বিশ্বাস নাতি ঈদে কি পড়বে কি খাবে সেসব নিয়ে অপুদের বাড়িতে গত ঈদেও ছিল ভিন্ন রকমের ব্যস্ততা উৎসবে সেই আমেজ আর সেই বাড়িতে নেই মায়ের অনুপস্থিতির কষ্ট বুকে নিয়ে ঈদের দিনগুলো কাটিয়েছেন অপু মাকে এখনো প্রতি মুহূর্তে অনুভব করেন তিনি এদিকে আজ ঈদে আব্রাহামকে দেখা গেছে পাঞ্জাবি পরে পোস্ট দিয়ে ছবি তুলতে বাবা সাকিব খান দেশের বাইরে তাই ছেলেকে নিয়ে ঈদ পালন করতে পারেননি তিনি এদিকে ঢাকায়ের ছবির আরেক নায়িকা মাহিয়া মাহি আজ ঈদের স্বামী রাকিবকে সালাম করে ঈদের সালামি পেয়েছেন এক লক্ষ টাকা সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মাহি সেখানে দেখা যায় মাহি সালাম করছেন তার স্বামী রাকিব সরকারকে এবং রাকিব সরকার হাসি মুখে টাকার বান্ডেল মাহির হাতে তুলে দিচ্ছেন খুশি হয়ে রাকিব সরকারকে বুকে জড়িয়ে ধরে ঈদের কোলাকুলি সারলেন মাহি ঈদের সন্ধ্যায় ঘুরতে গেছেন মাহি হলুদ পোশাকে আজ ঈদে নজর কেড়েছেন মাহিয়া মাহি